হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো এই তো দেখতেই পারতেছেন, আমরা আসছি হচ্ছে একটু বাইরে। তো আজকে হচ্ছে একটু কিছু কেনাকাটা করবো এখন। তো যাব হচ্ছে একটা বেবি দেখার জন্য, আর বেবিটা কিছুদিন আগেই হয়েছে, নিউবর্ন বেবি আর কি এখনো। তো সেই জন্য চিন্তা করলাম যে ওর জন্য একটু টুকিটাকি কিছু কেনাকাটা করার পরে তারপরে দিন হচ্ছে আমরা ওদের বাসায় দেখতে যাব বেবিটাকে। তো মাশাল্লাহ বেবিটা কিন্তু মাশাল্লাহ সুন্দর হয়েছে। তো এটা হচ্ছে ছেলে বেবি, তো ছেলে বেবিদের জন্য আসলে জামা কাপড় ভালো পাওয়া যায়, কিন্তু আমার আসলে মেয়েদের জামা কাপড় বেশি ভালো লাগে। মেয়ে বেবিদের জামা কাপড় অনেক কিউট হয়, দেখতে খুব সুন্দর লাগে। তো এই তো দেখতে পারতেছেন, এগুলো হচ্ছে মেয়ে বেবিদের জামা কাপড় আর কি। তা আমি একটু মার্কেটের ভিতরে ঢুকে তারপর একটু ভিডিও করছিলাম, তো সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি। আর হচ্ছে আমার কিন্তু ছোট ছোট বাচ্চাদের যেসব জামা কাপড় থাকে এগুলা দেখতে বা কিনতে বেশি ভালো লাগে। তো সেই জন্য আর কি চিন্তা করলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে, যেহেতু মার্কেটে আসছি একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম। আর এখানে অবশ্য অনেক কিছুই পাওয়া যায়, যেমন ঘর সাজানোর ডেকোরেশন আইটেমও পাওয়া যায়, তারপর হচ্ছে ছোট ছোট বাচ্চাদের জামা কাপড় পাওয়া যায়, তারপরে এমনিতে বড় মানে আমাদের গায়ের জামা কাপড়ও আছে, তো সেগুলাও কিন্তু পাওয়া যায়, কিন্তু সেগুলো তার এখন প্রয়োজন নাই। তো সেই জন্য আর কি ভাবলাম যে যেহেতু বেবিদের জামা কাপড় কিনতে আসছি, তো এই সাইডে একটু ঘোরাফেরা করি আর দেখা একটু সুন্দরভাবে, তারপরে হচ্ছে ড্রেস কিনবো। তো এদিকে আমার ছেলে অবশ্য এই গাড়িগুলো দেখতেছিল দাঁড়ায় দাঁড়ায়। তো ছেলে বেবিদের আসলে গাড়ির প্রতি একটু দুর্বলতা থাকে বেশি, ওরা গাড়ি অনেক পছন্দ করে। তো আনাসও গাড়ি পছন্দ করে অনেক, আর যেহেতু বাইরে প্রচণ্ড শীত, আজকে বাইরে প্রচণ্ড শীত, আসলে এত শীত বাইরে যে হাড় কাঁপানো ঠান্ডা আর কি। তো এই আর কি, তো এত ঠান্ডার মধ্যে আসলে বাইরে বের হওয়াটা অনেক কষ্ট। তো আনাসের আব্বু আসছিল, আনাসের আব্বুর একটা কাজে, তো আমরাও যেহেতু আসছি তো ভাবলাম আর কি একসাথেই কেনাকাটাও করি, তারপর আনাসের আব্বুর সাথে গিয়ে তারপর আমরাও এখান থেকে তারপরে বাবুটাকে দেখতে যাব আর কি। তো এখানে হচ্ছে অনেক সুন্দর সুন্দর কিউট কিউট ঘর সাজানোর জিনিসপত্র আছে। আর হচ্ছে এখানে আমি কিছু জিনিসপত্র একটু ঘুরা ঘুরা তারপরে হাতে নিয়ে দেখতেছিলাম যে কেমন। আর ওইদিকে হচ্ছে আনাসের আব্বু অবশ্য বাবুর জামা কাপড় পছন্দ করতেছিল, তো এই জন্য আর কি আমি আর ওইটা ইয়া করি নাই, আনাসের আব্বু একটু দেখতেছিল, কারণ আনাসের আব্বুর পছন্দ ভালো। আর আনাসের আব্বু বাচ্চাদের জামা কাপড় কিনতে পারে আর কি, খুব ভালোভাবে পছন্দ করে, আনাসের আব্বুর চয়েস আর কি সুন্দর। তো সেই জন্য ভাবলাম যে আনাসের আব্বুই কেনাকাটা করুক, আমি একটু এদিকে একটু ভিডিও করে নিই আর একটু দেখি ঘুরে। তো এটা হচ্ছে অন্য একটা সাইডে, তো আমার এই সাইডে না আর কি, অন্য একটা সাইডে এই ইয়াটা শপিং মলটা। তো এই জন্য আর এখানে আমার যাওয়া হয় নাই, তো এই প্রথমে আমি এই শপটা আসলাম, তো সেজন্য আর কি দেখতেছিলাম একটু ঘুরা। তো এই তো, যারা এই পর্যন্ত ভিডিওটি দেখেছেন অবশ্যই ভিডিওটিতে লাইক করবেন, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আর যারা যারা ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। তো আমাদের কেনাকাটা শেষ, তো আমরা এখন গাড়িতে বসে আসছি। তো আমাদের গাড়িতে বসে বসে আমি একটু ভিডিও করে দিয়েছিলাম, আর এগুলা দেখে অবশ্য আমার মনে পড়তেছিল আনাসের ছোটবেলার কথা। আনাস যখন নিউবর্ন ছিল, যখন অনেক ছোট ছিল, আর যখন ওকে হসপিটাল থেকে বাসায় নিয়ে আসছিলাম, তখনও আনাসের জন্য তো অনেক কেনাকাটা করা হয়েছে। আর ঠিক এরকমই এই জামা কাপড়গুলো দেখে, এত ছোট ছোট জামা কাপড়, তো এগুলো দেখে আমার আনাসের কথা মনে পড়তেছিল যে আনাসকে আমি এরকম মানে ছোট ছোট জামা কাপড়গুলো পরাইছি, তো সেই কথাই আর কি মনে পড়তেছিল। আর মনের ভিতরে একটু আবেগ কাজ করতেছিল যে আমার বাবুটাও এত ছোট ছিল, তো আলহামদুলিল্লাহ এখন আনাসের তো 2 বছর, তো দেখতে দেখতে আসলে 2টা বছর চলে গেছে। তো এরকমভাবেই আস্তে আস্তে বাচ্চারা বড় হয়ে যায়, আর তাদের যে ছোটবেলাটা থাকে তো সেটার অনেক মিস করি এখনও। ওর যে ছোটবেলার জামা কাপড়, তো সেগুলো আমি কিছুই ফালাই নাই, ওর কোনো জামা কাপড়ই আমি মানে নষ্ট করে নাই বা ফালাই দিই নাই, সব জামা কাপড়ই আমি রাইখা দিছি। তো ওগুলো মাঝে মধ্যে দেখা গেছে যখন আমি দেখি তখনও আমার অনেক মনে পড়ে যে আনাস এতটুকু ছিল।
তো যখন আর কি বাবুর জন্য আমি জামা কাপড় কিনছি, তখন আমার কাছে এরকমই মনে হয়েছে যে আনাসও ঠিক এরকম ছিল। তো এখন আমি কাপড়গুলোকে একটু সুন্দর করে ভাঁজ করে তারপর আমি ব্যাগের মধ্যে রাখবো, যেহেতু আমরা যাইতেছি আর কি ওদের বাসায়, এখন রওনা দিছি। তো এই তো, আর এটা হচ্ছে একটা প্যান্ট, তো একটা সেট আর কি ছিল, যেমন একটা বডি ছিল, একটা প্যান্ট ছিল, আর একটা পাতলা একটা জ্যাকেটের মতো ছিল আর কি। তো এই তো, আর এগুলা দেখি আসলে মনে পড়তেছিল যেটা আর কি আনাসের ছোটবেলার কথা, তো সেজন্য একটু ভিডিও করে নিলাম। আর এখানে সুন্দর একটা খেলনাও আমি নিয়েছি, কারণ ও তো যেহেতু বেবি, তো আর একটু বড় হলে হয়তো বা এটা দিয়ে খেলতে পারবে, আর এটা খুব সুন্দর শব্দ হয় আর কি, বাজে, তো সেই কারণে ভাবলাম এটাও নিয়ে যাই। আর আর বেবিদের জামা কাপড় দেখলে হয় কি, আমার সব কিছু কিনতে ইচ্ছা করে, ইচ্ছা করে আরো মানে অনেক কিছু কিনি একসাথে, কারণ বেবিদের জামা কাপড় আমার অনেক পছন্দ, তো সেই জন্য আর কি বেবিদের জামা কাপড় আমার অনেক বেশি ভালো লাগে। তো এই তো ভাবিদের বাসায় চলে আসছি, আর একটু গেলে চলে মানে চলে যাবার কি উপরে, তো এই তো চলে আসছি, আর অনেকক্ষণ এখানে সময় কাটাইছি, তো এখন হচ্ছে খাওয়া দাওয়ার পালা। তো দেখলাম ভাবি অনেক কষ্ট করে অনেক কিছু রান্না করছে, তো এত কিছু রান্না করছে, তো দেখা লোভ সামলাইতে পারলাম না, একটু ভিডিও করে নিলাম, যেহেতু ভিডিও করি তো আমাদের তো একটাই স্বভাব যে কোথাও গেলে ভিডিও করা। আর এত কষ্ট করে যেহেতু এত কিছু রান্না করছে, একটু ভিডিও না করলে হয় না, তো সেজন্য ভাবলাম যে একটু ভিডিও করি। আর এখানে হচ্ছে অনেক আইটেম ছিল, গোস ছিল, তারপরে ভর্তা, ডাল, মাছ ছিল দুই রকমের, তারপরে সবজি ছিল, তো এই আর কি। আর হচ্ছে আর আমরা যখন ভাবিদের বাসায় গিয়েছিলাম তখনও টুকিটাকি অনেক কিছু খেয়েছি, সেগুলো আর ভিডিও করা হয়নি। তো এই তো যেগুলো আর কি মেন খাবার ছিল আমাদের রাতের, তো সেগুলাই আমরা ভিডিও করছি। তো এই তো, এই ছিল আজকের ভিডিও, তো যাকে দেখার জন্য আসছি আর কি, তাকে কিন্তু এখনো দেখানো হয় নাই যে যার জন্য আমরা আসলাম। আসলে অনেক দিন পরে ভাবির বাসায় গিয়েছি, প্রায় কয় মাস হবে, প্রায় 5-6 মাস পরে হয়তো বা ভাবির সাথে দেখা হয়েছে। তো আর কি ভাবি যখন প্রেগনেন্ট ছিল প্রথম দিকে, তখন ভাবির সাথে দেখা হয়েছে, আর এই তো যখন বেবি হইলো তো এখন দেখা হয়েছে। আসলে এরকম অবস্থায় আমি হঠাৎ করে কারো বাসায় এরকম কষ্ট দেওয়ার জন্য যাইতে চাই না, কারণ দেখা গেছে যারা প্রেগনেন্ট থাকে, প্রেগনেন্ট অবস্থায় রান্না বাড়া করা অনেক কষ্ট হয়ে যায়, আর ছোট্ট বেবি নিয়ে এত কিছু রান্না করছে, আসলে অসংখ্য ধন্যবাদ ভাবিকে এত কিছু রান্না করার জন্য। আর সবচেয়ে বড় কথা হচ্ছে মাশাল্লাহ, মাশাল্লাহ বলতে কেউ ভুলবেন না, তো আমি অল্প একটু ভিডিও করছি বাবুকে। তো এই তো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।